আসসালামু আলাইকুম, আমি তৃপ্তি রানী বারুই। আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা তৈরি করব তার নাম হচ্ছে ক্যারট চিকেন কারি। এর জন্য চুলায় আমি এক চামচ পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্ট 6 চামচ। এবার দিয়ে দিচ্ছি ক্যারট পেস্ট, এটাও 6 চামচ পরিমাণে। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি কাঁচামরিচ কেটে। ঝালের পরিমাণটা যার যার ইচ্ছে মতো, বেশি খেতে চাইলে অবশ্যই মরিচের পরিমাণ বেশি দিতে হবে। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। সব উপকরণ আবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি জিরে, ধনিয়া এবং কাঁচা মরিচের পেস্ট, এখানে 2 চামচ পরিমাণে। সব উপকরণ আবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চিকেন। এবার দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। নাড়াচাড়া করে এখন আমি 10 মিনিটের জন্য চুলায় রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পর। ক্যারট চিকেন কারি প্রায় হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণ। জিরের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ক্যারট চিকেন কারি। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন। এই রেসিপিটি যে কোনো রাইসের সঙ্গে খুব ভালো লাগবে এবং বিশেষ করে ছোট বাচ্চাদের কাছে ভালো লাগবে। পরবর্তী রেসিপি না নিয়ে আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।